পৃথিবীর মধ্যে অনেক বান্দা আছে দোয়া করার সময় কাকুতি মিনতি করে না, কিন্তু আল্লাহ এখানে বলছেন কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। অনেক বান্দা আছে দোয়ার সময় হাত তুলতে পারে না, কেন না? সে গাদ্দারের মতো দাঁড়িয়ে থাকে। তোমরা তোমাদের প্রভুকে ডাকো, কেমন করে? কাকুতি মিনতি করে এবং সংগোপনে, সংগোপনে। ওই যে বলছিলাম রাতের কথা, আপনার মনের দুঃখ পেরেশানি দুনিয়ার কাউকে সাক্ষী করার দরকার নাই। সাক্ষী কে রয়েছে? আল্লাহ রয়েছে। আল্লাহর দরবারে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে সংগোপনে আল্লাহকে কেঁদে কেঁদে বলুন, আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আপন কেউ নাই। জোরে বলি সুবহান আল্লাহ। যেহেতু যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই খালিক, ওই মালিকের মতো আপন কেউ হতে পারে? সুবহান আল্লাহ বলি, আর একটু জোরে বলি। এখানে কি বললেন? উদু রব্বকুম, উদু রব্বকুম, উদু, ডাকো, ফরিয়াদ করো। আমাদেরকে বলছেন রব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, তাদাররুউ খুফিয়াতান, কাকুতি মিনতি করে, কাকুতি মিনতি এবং সংগোপনে তোমরা আল্লাহকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল ইজ্জত যারা মুতাদিন, যারা ফরহেজগার, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। জোরে বলি সুবহান আল্লাহ, আর একটু জোরে বলি। কোরআন থেকে বুঝতে পারলাম দোয়ার আদব সিস্টেম রয়েছে। কোনো ব্যক্তির কাছে গিয়ে পৃথিবীর, আপনি পৃথিবীর মধ্যে কাউকে গিয়ে আমাকে 200টা টাকা দেন, এটা আদব হলো? যত আমরা একটু কি করি হাতকে এভাবে জড়ো করি তত এটা আদবের প্রকাশ পায়। আমি পৃথিবীর নিয়মে বলছি, কারো কাছে গেছেন বদ্দা আমাকে একটু দেখিয়েন, একটু হাতকে এরকম করি না? পৃথিবীর মধ্যে অনেক বান্দা আছে দোয়া করার সময় কাকুতি মিনতি করে না, কিন্তু আল্লাহ এখানে বলছেন কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। অনেক বান্দা আছে দোয়ার সময় হাত তুলতে পারে না, কেন না? সে গাদ্দারের মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ কেন বলছেন বান্দা কাকুতি মিনতি করে আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যারা নবীর গুলাম, যারা বলি আল্লাহর, আমরা যারা বলি আল্লাহর তাবেদারি করি, যারা বলিদেরকে সম্মান করি, ইজ্জত করি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করার সময় দুই হাত তুলে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু আপনার এলাকায়, আমার এলাকায় অনেক মানুষকে দেখবেন হাত তুলতে চাইবে না, কাকুতি মিনতি করতে চাইবে না, হাত এটা আল্লাহর দরবারে তুলতে চাইবে না, বলে এটা ফরজ না, সুন্নত না। অনেক দলিল বের করবে, কিন্তু ফরজ, সুন্নত, ওয়াজিব দলিল আছে, কিন্তু সেই থাকবে, সেই সব সময় গাদ্দার, সবসময় গাদ্দারি করতে থাকবে। কিন্তু ইমানদাররা কোনোদিন গাদ্দার হতে পারে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করব কাকুতি মিনতি করে, আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ।